আরে ভাই, এসব তো কিছুই না। সামনে আরো আছে যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সিট বেল্টটা পরে নেন, না হলে যেখানে খেয়ে পড়ে যেতে পারেন। কারণ আজকের ভিডিওটি নাম্বার 13 ভাতারি। আপনি কি মইটা পানি নেন না ভাই? ওটা তো ছোটবেলার অভ্যাস ছিল। ওয়েট, ছোটবেলার অভ্যাস মানে? ছোটবেলায় তো বিছানাও পেশাব করছি, তখন আম্মু ওই পেশের মধ্যে লবণ দিয়ে চাটাই তো। আরে কি ভাই, এটা কি মুখগুলো লবণ দিয়ে চাটাই তো মানে? ভাই রে ভাই, বুঝলাম না। ওই মেয়েটা যখন ছোটবেলায় বিছানায় প্রসাব করছে, ওর মা বিছানায় ওই প্রসাবের ওপর লবণ ঢালছে, প্লাস ওরে দিয়ে চাড়াইছে। বোন একটু কইছে আমারে, তুই লবণ আর প্রসাব খাইতে কিরকম, এর স্বাদটা কিরকম? ভাই যে ভাই, তুই কিরকম ভাই? তুই বাহ 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 বাহ, আরে ভাই এর মতো দৃশ্য পৃথিবীর জগৎ আর কিছু হতে পারে? কি মধুর সম্পর্ক দুইজনের! আহ, আজকে তো আর ছেলে মেয়ের দরকার নাই। দুইটা মেয়ে যখন সেই কাজটা পারে, একটা ছেলে আর মেয়ের দরকার কি? মেয়ে মেয়ে তালে করুক। ওয়েট ওয়েট, বাইরে কি দেখালো হয়? মানে সাইডে উপর দিকে, আবার নিচ দিকে, নিচ দিকে উপর দিকে, বাইরে কি ভাই? মানে ভাই কি চাপ দিয়ে থুলো জিনিসটা রে, নাকি উপরে নিল নাকি নিচে নিল, বাইরে কি? আরে ভাই, এরা হলো নাম্বার 1 খাঁটি, একবারে পিওর খাঁটি 13 ভাতারি। আমাকে সামলাইতেই দরজন লাগে, আমি আবার বিয়েও সামলাবো। আরে দূর! আরে ভাই, মিয়া খলিফা আর সানি লিওন, তোর কাছে তো কিচ্ছুই না, এই হাতের নাকি সামলাইতে 10 জন লাগে। আরে ভাই, এত স্ট্যামিনা পাস কই আপু তুই? হ্যাঁ, এত স্ট্যামিনা, এতটা শক্তি, ভাবতেছি তুই টিকা থাকস কেমনি 10 জন রে, মানে 10 জনের চাপ নিয়া। আপু, মেয়েদের কালো গোপনাঙ্গ ফর্সা করবো কিভাবে? খুব সুন্দর কোশ্চেন করেছেন। আসলে বেশিরভাগ মেয়েদের উপরে ফিটফাট, ভিতরে সলরঘাট কালো কালো। ভাই রে ভাই, আমি এ বিষয়ে একটা কথা কইতাম না ভাই, কারণ আজকাল মেয়েদের জন্য নারী নির্যাতন আইন আছে। যদি শুধু আমি এই কথাগুলো কই, তাহলে নারী নির্যাতনের আইন 6 বছর। ভাই আমি একটা কথাও কইতে চাই না ভাই, একটা কথাও, বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহিরি হুজুরের মতো তেজপাতা। এ তো সানি লিওনকেও হার মানাবে রে ভাই। আরে রাত 12টার পর সানি লিওন অত কিছু করে না। তুমি তো 12 না 13 ভাতারি, তুমি যদি রাত 12টার পর কল না দিয়ে কিস না দাও, তাহলে দিব কে? ওই হুজুরের বউ। ভাবছিলাম তোমাকে না পেলে মরে যাব, বাট তারপর দেখি দুনিয়াতে আর ওয়া ওয়া মাল আছে। চমলক চমলক চমলক। ভাই রে ভাই, এই বুড়ি এই বুড়া বয়স আইসা যদি কয় অলাও মাল আছে, তাহলে কেমনে কি রে ভাই, কেমনে কেমনে সম্ভব ভাই? হ্যাঁ, আবার এই যে এইটা কি, মিয়া খলিফা আপা না, মিয়া খলিফা এগুলো করবে, এগুলো স্বাভাবিক ব্যাপার, সবকিছু এরা টাকার জন্য করতে পারে। কিন্তু আপা, এই বড় বড় নখ দিয়ে আপনি হুসেন কেমনে? আপনার গোয়ায় ব্যথা লাগে না? দিয়া হাগার পর হোসেন কেমনে? গোয়ায় খোঁচা লাগে না? না খোঁচা লাগে না, খোঁচা লাগবে কিভাবে বলেন? আপনারা এসে হুচ্ছায়া দেন, আপনাদের গোয়ায় ব্যথা লাগবে। ওয়াস্তাক ফিরুল্লাহ আপা, ওই কাজ যদি আমি পারতাম, তাহলে তো কবি কাজের কাম হয়ে যেত। মারতে মারতে হাত ব্যথা হয়ে গেছে, গড়ে প্রচুর মশা। আরে ভাই, মশা তো মারে এমনি, কিন্তু এমনি করে আবার কোন মশা মারে ভাই? সাধারণ মানুষ মশা মারে এমনে, আর টিকটকাররা মশা মারে এমনে। মানে এমনে করে কোন ধরনের মশা মারে? হ্যাঁ, মানে টিকটকারদের ট্যালেন্ট দেখলে মাথা মোটা পুরো খারাপ হয়ে যায়। স্টুপিড হইলে একটা মানুষ এমন একটা প্রশ্ন করতে পারে, তাই না? বুদ্ধু করে পানি নিস না, তুই চাইটা দিয়ে যাইস। আজি
কেমনে কইলো রে ভাই দেই মুতু করে পানি নিস মানসানোর প্রশ্ন করতেই পারে হাই কয় আরো সাইটা দিয়ে যাইস কেমনে ভাই কেমনে মজা পাইছি কিন্তু একটা কথা আছে এখানে মাইয়া যে প্রথমে যে ঘ্রাণ শুকলো এইটা কি ভাই মুতের ঘ্রাণ ছিল আমার সর্বনাশ আমার সর্বনাশ কে কে দেখতে চাও একটু বলো বাহ পৃথিবীতে এই একটা মেয়ে পাইছি আমি যে নিজে থেকে বলছে আমার সর্বনাশ কে কে দেখতে চাও বলো 13 নম্বর 12 ভাতারিয়া আচ্ছা এখানে কি বাচ্চা জন্মদানের ট্রেনিং চলতেছে এই জায়গায় যদি বিগম রোকেয়া শাখাওয়াত এসব সম্পর্কে জানতো তাহলে কোনোদিনও নারী জাগরণের ডাক দিত না আমাদের ক্লাসে শিখাইতো 5 8 40 মানে 5 × 48 কিন্তু এখন টিকটকে এসে দেখি 5 8 40 আরে ভাই এত বড় বিগ সাইজ কেন রে ভাই আরে ভাই হাতির পাশা আর এর পাশার ভিতরে কোনো পার্থক্য নাই সেম টু সেম ভাই অনেক তো হাসাহাসি করলেন চলেন একটু লেখাপড়া করি আব সব মিলা কে এক সাথ বলো বাচ্চো ওকে আ ই উ ও অঙ্গ আ আ আমাদের ঘরে ঘরে থাকা উচিত তাহলে সন্তানরা স্কুলে যেতে বা কলেজে যেতে কোনো দ্বিধাবোধ করবে না সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন লাইক বাটন দেন এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন ভাই দেখতেছেন কি আরে ভাই সাবস্ক্রাইবটা করে দেন আরে ভাই